নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আজকের সবচাইতে বড় খবর, ব্রেকিং নিউজ এক্সক্লুসিভ শুধুমাত্র রূপম টিভির পর্দায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরে যেতে পারেন, পদত্যাগ করতে পারেন, নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দিষ্ট সময়ের আগেই, মেয়াদ শেষের আগেই নিজের কুর্সি থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সিংহাসন থেকে সরে বসতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। ব্রেকিং নিউজ শুধুমাত্র রূপম টিভির পর্দায়। বাংলার মুখ্যমন্ত্রী সরে যেতে পারেন সিংহাসন থেকে মেয়াদ শেষের আগেই। একদিকে যখন শুভেন্দু দলবিরোধী কাজ করছে, দল ভাঙার চেষ্টা করছে, নতুন দল গড়ার চেষ্টা করছে, কিংবা বিজেপিতে যাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। বাংলায় বিজেপির বারবারন্ত অপরন্ত, কেন্দ্র থেকে নেতা এসে বাংলাকে বিদ্ধ করছেন, অর্থাৎ বুঝেই গিয়েছেন মমতা ব্যানার্জি যে বাংলা এবার তার সিংহাসন টলমলো। এবং অন্যদিকে দলের জন্য অনেক কাজ করে, মানুষের জন্য অনেক কাজ করেও নাকি মমতা ব্যানার্জি শুনতে পাচ্ছেন যে তিনি কিছুই করেনি। তাই বনগাঁর সভায় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, এত কিছু করেও কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী এবং নানা কাজ করেও সকলের মন পান না, তবুও তাকে অভিযোগ করা হয় যে তিনি কিছুই করেননি, তাই হয়তো রাগে সরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সিংহাসন থেকে সরে যেতে পারেন সঠিক সময়ের আগেই। তাহলে কি মমতা ব্যানার্জি সত্যি সত্যি রাগ করে সরে যাচ্ছেন, নাকি বুঝে গিয়েছেন যে সিংহাসন টলমলো, বাংলা এবার বিজেপি আসছে, বিজেপির পদধ্বনি শুনেই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরে যেতে চাইছেন, সিংহাসন আগেই ছেড়ে যেতে চাইছেন, যুদ্ধ শুরু হওয়ার আগেই, মাঠে যুদ্ধ নামার আগেই রাজা সিংহাসন ছাড়তে চাইছেন? তাহলে বাংলার তৃণমূল হেরে গেল বিজেপির কাছে, মমতা ব্যানার্জি কিন্তু এমনই ইঙ্গিত দিয়েছেন যে তিনি সিংহাসনটি ছেড়ে দিতে পারেন, ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। তো আপনারা কী ভাবছেন, মমতা ব্যানার্জি সত্যি সত্যি রাগে ছেড়ে দিচ্ছেন, নাকি বাংলায় বিজেপির বারবারন্ত দেখে আগেই সরে যেতে চাইছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে? কমেন্টে লিখবেন। জয় হিন্দ।